দর্শক বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো যথারীতি তোমার রথযাত্রা দেখে নিয়েছিলে, আর আজকে সেই আশ্চর্যকর জিনিস যেটা গোটা বিশ্বে হয় না একমাত্র এই হুগলি গুপ্তিপাড়া ছাড়া, সেটা হচ্ছে ভান্ডার লুট। আর ভান্ডার লুট কী সেটা তোমরা আগেই জেনে নিয়েছো যে ভান্ডার লুট কেন হয়। তো এই একটুখানি শর্টকাটে বলে রাখি যে জগন্নাথ মাসির বাড়ি আসার পরে এত সুস্বাদু খাওয়ার পায়, তারপরে জগন্নাথ এখান থেকে যেতে চায় না রীতিমতন। তো এখান থেকে যাওয়ার জন্য বৃন্দাবন চন্দ্র কৃষ্ণচন্দ্রের সঙ্গে কথাবার্তা বলে এখানে ভান্ডার লুট করা মোটামুটি এখন ভিড় হয়ে গেছে। এবার গেট খোলার পালা, তো ছেলেকে নিয়েই ভিডিও করতে হবে, ভিড়ের মধ্যে কিছু করার নেই। তো চলো তোমায় দেখায় থাকি। প্রথম হলো সানযাত্রা, প্রভু ভক্তের জয়ে তিনি যে অসুস্থ হলেন 15 দিনের পরে, 15 দিন পরে প্রভু কাজু বাদাম কিশমিশ চেরি ঘি মধু ও ময়দা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তৈরি স্বাস্থ্যসম্মত নিরামিষ খাবার।
যে ভান্ডার লুট সারা বিশ্বের কোথাও হয় না, সেটা হয় গুপ্তিপাড়া তথা হুগলির শেষ প্রান্ত। আর এইভাবেই বৃন্দাবন চন্দ্রের বিগ্রহকে ধীরে ধীরে কাঁধে করে পালকির মতন সজ্জায় নিয়ে যাওয়া হয় গুন্ডিচা মন্দির। এবং গুন্ডিচা মন্দিরে ঠাকুর প্রবেশ করার পরই লুট হয় অন্নের, যে অন্ন স্বয়ং মহাপ্রভু জগন্নাথকে দেওয়া হয়। জগন্নাথ যার জন্য ওই মর্তধাম থেকে বাড়ি আর ফিরতে চায় না বৈকুণ্ঠধামে, কারণ সে এখানে প্রচুর সমস্ত পরিমাণে খাওয়ার পাচ্ছিল এবং নিত্য নতুন স্বাদের প্রত্যেকদিন আলাদা আলাদাভাবে খাওয়ার তৈরি হতো। বন্ধুরা, এই প্রথা আজ নয় বহুদিন ধরে চলে আসছে। এবছরে 284তম বর্ষে পরিপদর্পণ করলো আমাদের রথযাত্রা। তো চলো বন্ধুরা, দেখতে থাকো টোটাল ভিডিওটা। আমরা চলে এসেছি গুন্ডিচা মন্দির মাসির বাড়িতে। এবার এই ইনি যে হচ্ছে মার রেফারি ধরে আছে, ইনি হচ্ছে আমাদের রথের রেফারি, রেফারি বলতে পারো বা বলতে পারো আমাদের রথের পাইলট, যিনি রথকে সে ঠিকভাবে পরিচালনা করেন সবুজ ঝান্ডা হল লাল ঝান্ডা দেখিয়ে। প্রচুর পুলিশের এখানে আগমন হয়। এবং এই যে গুন্ডিচা মন্দিরে চলে এসেছি আমরা, এবার মন্দিরের গেট খোলা হবে, তার আগে ঠাকুরকে বের করা হবে এখান থেকে। এই যে মা বৃন্দাবন চন্দ্র আর কৃষ্ণচন্দ্রের বিগ্রহ আছে এখানে, ঢলে ঢলে মানুষের ভিড় হতেই থাকে এই ভান্ডার লুট দেখার জন্য। চলুন আপনারাও দেখুন। অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে সেই সময়টা চলেই এলো এই ভক্তবৃন্দদের কাছে। এই গুন্ডিচা মন্দির মাসের বাড়িতে এইটা হচ্ছে প্রথম গেট, এবং দু সাইডে দুটো গেট আছে, টোটাল তিনটি গেটে ভিতর থেকে ঠাকুরমশাই আছে। তিনটি গেটের ভিতরে আগেই বলে দিচ্ছি কত রকম পদশালা ভোগ তৈরি হয়। লোক মানুষ এত ভক্তগণ, এই একটা গেট এবং অপোজিটে আরেকটি গেট আছে, ভিতর থেকে খুলবে এবং আপনারা দেখতে পান ভান্ডার লুট কীভাবে হয়, কীভাবে মানুষ ভোগ নিয়ে বেরোচ্ছে। আমরা কিছু ফুটেজ আপনাদের সামনে তুলে ধরব। এবং এই অন্নের ভোগ সকল ভক্তবৃন্দদের দেওয়া হয় সকলের হাতে হাতে। যদি ভিডিও আমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাপোর্ট করো, আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো। এই যে ভিডিও ঢুকে গেলো, এবার লুট শুরু। জয় জয় বৃন্দাবন চন্দ্র মহাপ্রভু কি জয়। একটু কমেন্ট করে সবাই লিখে দিন।